শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর রৌদ্র উঠেছে, তো মনটাও ভালো হয়ে গেল। আর এই ঘরে দেখো আয়ুষ বই নিয়ে বসেছে। এই ঘরে বিছানাটা আমি আগেই পরিষ্কার করে দিয়েছিলাম, আর এই ঘরেও চলে আসলাম। আমার বাসি কাজ যা ছিল সব হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, আমি এখন ঘর গুছানোর জন্য চলে এলাম। তো দেখো জানালাটা খুলে দিব, কারণ ঘরটা অন্ধকার লাগে, যতই ধুলো ঢুকুক কিন্তু জানালা না খুললে ভালো লাগে না আমার। তো দেখো আমি ঘর গুছোতে গুছোতে তোমাদের দাদা ভাইয়ের কাছে একটা ফোন চলে আসবে, ইমার্জেন্সি, তাড়াতাড়ি করে কাজের জন্য যেতেই হবে। তো কি করে দিব বুঝতে পারছিলাম না, তো 10 মিনিটের মধ্যে আমি এখন কি করব। তো একটু ভাত ছিল, সেটাই আমি তোমার দাদা ভাইকে আর কি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভেজে সুন্দর করে তৈরি করে দিলাম। তোমাদের দাদা ভাই এটা খেয়ে দেখো ডিউটির জন্য চলে যাচ্ছে, আজকেই এসে পড়বে, বিকেলের মধ্যেই চলে আসবে। তো তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর আমার পার্লারে লোক চলে আসে, পার্লারে কাস্টমার চলে আসে। তো দেখো আমার রান্না কিচ্ছু হয়নি, কিন্তু আমার কাজ তো করতেই হবে, পার্লারে কাজ। তো আমি পার্লারে ঢুকে গেলাম, তো দেখো এটা একটা বেবি কাট দেওয়া হয়েছে এই পুচকুটার, কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানাবে তোমরা সবাই। বন্ধুরা পার্লার থেকে বের হয়ে আমি তাড়াতাড়ি করে আগে রান্নাটা শেষ করি। এখানে লাউয়ের ডোগা রান্না করছি, আগে ডাল আলু ভাজা হয়ে গেছে, পরে লাউয়ের ডোগাটা রান্না করছি। দেখো রান্না করা হয়ে গেছে আমার, এখন যত কাজ আছে আমার, কড়াই, তারপরে থালা বাসন যা আছে, গ্যাসের টেবিল থেকে শুরু করে সব তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিব। সেরে আমার ঘর মোছা ঝাড়া সব বাকি আছে, তো আমি সেগুলোও করে নিব তাড়াতাড়ি করে। অনেকটা বেলা হয়ে গেছে, তো এত যে বেলা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো কি করা যাবে, সব দিকে সামলানো যায় না, একদিকে না একদিকে একটু দেরি হবেই। তো যাই হোক দেখো আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি সব কাজ। রান্নাঘরের কাজ শেষ করে আমি দেখো ঘরগুলো ঝাড় দিতে চলে এলাম। আমার ঝাড়াও কমপ্লিট হয়ে গেল, এখন ঘরগুলো মুছে নিলেই আমার প্রায় কাজ শেষ। তো বন্ধুরা, যেদিন ভাববো যে আমার অনেক কাজ কম আছে আজকে, তো আজকে আমার তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, তো সেই দিনই দেখা যায় অনেক কাজের চাপ পড়ে যায়। তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন মুছে নিলেই আমার প্রায় স্নানের আগে যে কাজগুলো থাকে শেষ হয়ে যাবে। বন্ধুরা সবাই কেমন আছো? তো অনেকটা টাইম বাদে আমি তোমাদের সামনে এলাম, কারণ আজকে সকাল থেকে কিভাবে যে সময়টা গেল আমি বুঝতেই পারলাম না। তোমাদের দাদা ভাই তো গেল কাজে, তো ওকে ও চলে যাওয়ার পর পার্লারে কাস্টমার এলো, একটা বাচ্চার চুল কাটলাম, তারপরে আরও 2-3 জন আসছে, তাদেরকে আর দেখানো হয়নি তোমাদের। তো ওইগুলো করতে করতে আমার 12টা বেজে গেল, তো এদিকে রান্নাও হয়নি, তোমাদের দাদা ভাইকে আজকে রান্নাও করে দেয়নি, ও চলে আসবে বিকেলেই চলে আসবে, তো রান্নাটাও সেরকম করে দেয়নি। আর যেখানে যাচ্ছে ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো রান্নার ভেজালটা ছিল না সকালে। তো আমি ভাবলাম আস্তে ধীরেই করি, তা 10টার দিকে পার্লারের লোক আসে, তো চুল কাটা ছিল, ভুরু ছিল, অনেক কাজই ছিল, পরে করে বের হতে হতে 12টা। তারপরে এখন কি করব, রান্না করব না ঘর মুছবো না বাসন ধুবো, কি করবো আর বুঝতে পারছিলাম না। তো যাই হোক তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে এর তো এখন তোমাদের সামনে এলাম, স্নান ঠান করে পুজো দিয়ে তারপরে আমি তোমাদের সামনে চলে এলাম। আর এখন 2টা বাজে, আর এই দেখো আয়ুষ কি করছে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আয়ুষ ড্রয়িং করছে, আর হচ্ছে গিয়ে ওর 23 তারিখে হচ্ছে ড্রয়িংয়ের এক্সাম। ওই জানলাটা খোলা আছে জন্য কেমন যেন দেখা যাচ্ছে। তো ওর 23 তারিখে হচ্ছে ড্রয়িংয়ের পরীক্ষা, তো এই কয়দিন তো স্কুল ছিল, ড্রয়িং ঠিক মতো করতে পারিনি, আর তার আগেও পরীক্ষা ছিল। তো আজকে গুড ফ্রাইডে যেহেতু, তো এর জন্য ও ড্রয়িংটা কমপ্লিট করছে, দেখেই নাও। তো কমপ্লিট হলে দেখাবো ও কোনটা করবে সেটাই আর কি তৈরি করছে,
এখনো ঠিক নেই কোনটা করবে, তো যেটা ভালো হবে ড্রয়িং এ সেটাই করবে। আর আজকে কি রান্না করেছি মানে কি বলবো, যেহেতু তোমাদের দাদা নেই সেহেতু তো আর সেরকম নেই আমার, তো এই আর কি ডাল আলু ভাজা আর হচ্ছে লাউ ডোগা চচ্চড়ি। লাউ ডোগা একটা আমার বান্ধবী হয় দিয়ে গেছিল, ওদের গাছ ছিল, তো ওই লাউ ডোগা চচ্চড়ি করলাম। আলু ভাজা, ছেলে তো আলু ভাজা হলে আর কিছু লাগে না, আলু ভাজা আর ডাল করলাম। এই রান্না রান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমি তাড়াতাড়ি করে রান্না করলাম, মানে মানে ঝড়ের গতিতে রান্না করে ঘর বাড়ি পরিষ্কার করে বাসন মেজে স্নান করে তোমাদের সামনে চলে এলাম। তো থাকো আমার সাথে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মনে হয় সাইকেল আনতে গেছি, তো খাওয়া দাওয়া করে উঠেই ও খেলতে চলে যাবে, খেলার জন্য বায়না শুরু করছে যে খেলতে যাবেই। আমি বললাম এত রোদ্রের মধ্যে এখনই যাস না, একটু পরে যা, বললো যে না এখনই যাবে, ওর বন্ধুগুলো নাকি সব চলে আসে। এই দেখো একজন চলে এসেছে আয়ুষকে ডাকতে, তো আয়ুষও সাইকেল টানতে গেল ভেতরে, ডাকবে ভেতরে আসে। তো দেখো কি রোদ্র, এই রোদ্রুর মধ্যেও খেলতে যাবে সাইকেল নিয়ে, দেখো বের হচ্ছে ফুটবল। টাটা, দুষ্টুমি করবি না, তুই দেখো যাচ্ছে দুইজন, খেলতে চলে গেল। কি বলবো, বলার কিছু নেই, যদি এখনই বলি যে না যাওয়া দরকার নেই তাহলে কান্নাকাটি শুরু। আর ড্রয়িংটা কমপ্লিট করলো না, বললো যে সন্ধ্যার সময় এসে করবে, অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি। তাই আমি বললাম ড্রয়িংটা কমপ্লিট কর, বললো যে না এখন ড্রয়িং কমপ্লিট করতে গেলে খেলাটা হবে না, ও খেলাটাই মেন দেখে। তাই বললাম যা খেলে আয়, তারপরে সন্ধ্যার সময় এসে করবি। তো খেলতে গেল, তো বন্ধুরা আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিয়ে তারপরে আমি আসলাম চা করবো, তখন আয়ুষ বলছে মা আমার খিদে পেয়েছে। তো আমি বললাম যে তাহলে দুধ কমপ্লেন গুলে দেয় তো খা, ওটা খাবে না। বললো যে না অনেকদিন থেকে গোলা রুটি খাই না, আমাকে গোলা রুটি বানিয়ে দাও খাবো। তখন কি করব, পরে যে দেখো আয়ুষকে গোলা রুটি বানিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তো খাবে এখন আয়ুষ, আয়ুষ খাবে। তা তোমাদের দাদা ভাই এখনো আসেনি বাড়িতে, তো আমি একাই চা খাচ্ছি, চা আর যে গোলা রুটি। আর জেঠিমা আসেনি আজকে, জেঠিমার শরীরটা ভালো না, তো আমি আর আয়ুষ আমরা দুজনে মিলেই চা খাচ্ছি। ও না, আয়ুষ চা খাচ্ছে না, আমি চা খাচ্ছি, আয়ুষ গোলা রুটি খাচ্ছে। তো আমরা তো এটা গোলা রুটি বলি, আর জানি না তোমাদের এখানে যারা যারা দেখছো তারা কি বলো এই রুটিটা। এখন কয়টা বাজে তারাও দেখে আসি একটু, এখন 7টা বাজে। ও মা, এত লেট হয়ে গেছে, এখন 7টা বেজে গেছে গো। তো আমি তো ভাবলাম যে 6:30টার মতন বাজে, তো যাই হোক। তো সন্ধ্যার টিফিনটা করে নে আয়ুষ, আমিও চাটা খেয়ে নেই। আবার এসে গেছি, বাবা আসলো, বাড়িতে আসলাম দেখতে, নাতির আছে দেখতে আসলাম, নাতির জন্য নিয়ে আসছে, চিংড়ি মাছ বানিয়েছে মা, বাবাকে দিয়ে পাঠাইছে। ও যেটুক হোক, অল্প হোক বেশি হোক, যাই হোক, মা এত দূর থেকে পাঠাইছে আমি তো সেই খুশি। আমাদের বাড়ি, আমাদের এই বাড়ি থেকে ও আমাদের বাড়ি 1.5 ঘন্টা লাগে, তো বাবাকে দিয়ে মা পাঠায় দিছে যে নাতির জন্য নিয়ে যাও। তো দেখো ওইটা দেওয়ার জন্যই বাবা এত দূরে আসছে। চা খাও, আমি আমার এক বন্ধু আসছে তাকে চা দিচ্ছি, বন্ধু আর আমি আসছি একসাথে। এই যে কাকু, বাবার বন্ধু আর বাবা। চা খাচ্ছি, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা তো পার হয়ে গেছে, আসলাম চাগুলো চা খাচ্ছি। আবার এখন তোমার মন যাবো আবার ঘুরে, কিন্তু থাকবে না আজকে, আজকে থাকবে না, আজকেই চলে যাবে, চা খেয়েই চলে যাবে। তো দেখো এইভাবে রাত্রে আসার মানে কি, মানে ভয়ও লাগে বলো, এত দূর থেকে আসে আবার না থেকে আধা ঘন্টা না থেকে আবার চলে যায়, ভয় লাগে না বলো? তো ওই যে চা খেয়েই চলে যাবে, এতবার বলতেছি থাকার জন্য, থাকবে তো নাই ফালতু বলা, তো তাও তো ইচ্ছা করে বাবাকে বলতে বলো থাকার জন্য। আসি দাদা, থাকলাম অনেকক্ষণ, অনেকক্ষণ আধা ঘন্টা, তুফানগঞ্জ যাইতে হবে আমার। আসি, পরে আবার দেখা হবে, টাটা। মা তরকারি পাঠিয়েছে বাবাকে দিয়ে, তোমাদের তো বললাম বাবার সঙ্গে কথা বললাম, তো এই বাটিটা করে। আচ্ছা
আর এই বাটিতে তরকারি পাঠিয়েছে, তো যতটুকু পাঠাক, এইটাই যে পাঠালো আমার ছেলের জন্য এটাই কত বলো। তো এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছে, ডাব চিংড়ি, ডাবের মানে ডাবের মধ্যে চিংড়ি মানে ভরে আর কি, যেভাবে করে আর কি আমি জানি না, তো তো ডাব চিংড়ি করেছে। মা বললো আমি একা খাচ্ছি, আমার নাতিটা খাবে না, পরে পাঠিয়ে দিল। অনেকটা সময় পরে আবার চলে এলাম বন্ধুরা, আমার বাবা বাড়িতে যাওয়ার পর তোমাদের দাদা ভাইও চলে আসলো, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তোমাদের দাদা ভাই বাড়িতে আসার পর আমি চা ঠা করে দিলাম, চা খেলো, আর আয়ুষ একটু বই পড়লো, ওইখানেও আমি বসেছিলাম, কিন্তু সেগুলো আর তোমাদের সামনে শেয়ার করলাম না। তো বন্ধুরা, আর মা তো দেখলেই তরকারি পাঠিয়েছে, সেরকম বেশি না, অল্প করেই তরকারি পাঠিয়েছে, তো ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া হলো। আর আমি যে দুপুরে করেছিলাম লাউয়ের ডগার চচ্চড়ি আর হচ্ছে মুসুরি ডাল আর আলু ভাজা, তো ওইগুলো ছিল, শুধু ভাতটাই করলাম। তো এই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একদম, কালকে যেহেতু শনিবার সেহেতু গ্যাসের ওভেন টোভেন সব কিছু মেজে ঘষে সব মানে ওইগুলো রেডি করে রাখলাম, আর আমিও হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে গুড নাইট বলার জন্য আবার চলে এলাম। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করার জন্য আবার চলে আসলাম। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিও। অল বাটনে ক্লিক করে বন্ধুরা আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে আরেকটি নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ফুল ওয়াচ করে আমার ভিডিওগুলো দেখবে।